হাই ভিউয়ার্স, আমি তানভীর। আজ আমি এসেছি বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যে ভিউয়ার্স, কুড়িল বিশ্ব রোড চৌরাস্তায়। ভিউয়ার্স, বাণিজ্য মেলা ভিউয়ার্স, আমার পিছনে বাণিজ্য মেলা যাওয়ার বাসে টিকিট বিক্রি করা হচ্ছে। ভিউয়ার্স, প্রত্যেক টিকিট 90 টাকা করে। ভিউয়ার্স, বাসে টিকিট আমি একটা বাস টিকিট কিনে এলাম। ভিওয়াস, 100 টাকা দিলাম, আমাকে 10 টাকা ফেরত দিল। ভিওয়াস, 90 টাকা করে। ভিওয়াস, বাস আমার পিছনে দাঁড়িয়ে আছে। ভিওয়াস, আমি এখন উঠবো। ভিওয়াস, বাসে আমি উঠে বললাম। ভিওয়াস, অনেক ফাঁকা বাস। ভিওয়াস, মানুষেরা অনেক বসে আছে। ভিওয়াস, যাত্রীরা এখানে টিকিট দেখালাম আর টিকিটটি কেটে নিল। ভিওয়াস, আর আমি সিট খুঁজছি। ভিওয়াস, আশেপাশে সিটে বসার জন্য। ভিওয়াস, বসে বললাম। ভিওয়াস, আমি আমার পাশে বিভিন্ন জিনিস বিক্রি করছে। ভিওয়াস, পপকর্ন, পানি আর অনেক কিছু। ভিওয়াস, আর আমি বসে বসে দেখছি। ভিওয়াস, কি অবস্থা আশেপাশের। ভিওয়াস, আর দেখছি যে অনেক যাত্রী বসে আছে। ভিওয়াস, বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য। ভিওয়াস, আমি বসে আছি। ভিওয়াস, ভাবলাম একটু সামনের দিকে বলে বসে থাকি। ভিওয়াস, সামনের দিকে বসে থাকলাম। ভিওয়াস, বসে আছি। ভিওয়াস, এটি হচ্ছে ভিওয়াস বিএসটিসি টিকিট। ভিওয়াস, 90 টাকা। ভিওয়াস, কুড়িল হতে বাণিজ্য মেলা পর্যন্ত গাউসিয়া ও পুরিদা। ভিওয়াস, ভাবলাম আপনাদেরকে টিকিটটি দেখাই। ভিওয়াস, তাহলে আপনারা দেখতেছেন বাণিজ্য মেলা যাওয়ার পথে টিকিটটি। ভিওয়াস, বিআরটিসির, এটি কুড়িল হতে গাউসিয়া পুরিদানা পর্যন্ত। ভিওয়াস, পুরিদানা পর্যন্ত। ভিওয়াস, অনেকক্ষণ বসে আছি। ভিওয়াস, খুব বোরিং লাগছে। ভিওয়াস, তাই আশেপাশের দৃশ্যগুলো আমি আজ ভিডিও করছি। ভিওয়াস, বসে বসে দেখছি আশেপাশের বিভিন্ন বিভিন্ন হকারেরা। ভিওয়াস, মাস্ক বিক্রি করছে। ভিওয়াস, 5 টাকা করে প্যাকেট, এক প্যাকেটে 3টা 4টা করে থাকে। ভিওয়াস, আপনারা যখনই বাসে উঠবেন ভিওয়াস, বা বাড়ি থেকে বের হবেন, মাস্ক নিয়ে বের হবেন। আর যদি ভুলে যান ভিওয়াস, বাসে আপনাদের মাস্ক বিক্রি করে। ভিওয়াস, ওখান থেকে এক প্যাকেট কিনে নিয়ে আপনারা ব্যবহার করবেন। ভিওয়াস, আর সামনে আমরা দেখছি ভিওয়াস আচার। ভিওয়াস, আচার খুব মজা। ভিওয়াস, যাদের বমি ভাব হয়, সরি ভিওয়াস, বাসে উঠলে তাদেরকে আচার আচার খাবেন। ভিওয়াস, তাহলে আপনাদের বমি ভাবটা থাকবে না। ভিওয়াস, অনেক কোন বরিশ বসে আছে অনেকক্ষণ ধরে। ভিওয়াস, আমার কবে যে বাণিজ্য মেলায় যাবো, কখন যে বাণিজ্য মেলায় যাবো, এই চিন্তায় বসে আছি। ভিওয়াস, অস্থির লাগছে। ভিওয়াস, আশেপাশে বাস ছেড়ে দিয়েছে ভিওয়াস, কিন্তু আমার বাসটি এখনও ছাড়েনি। ভিওয়াস, এখনও বসে বসে আছি ভিওয়াস, আর আশেপাশে দৃশ্য দেখছি ভিওয়াস। তাহলে দেখতে থাকুন ভিওয়াস, বাণিজ্য মেলা যাওয়ার রাস্তাগুলো। ভিওয়াস, এখনও বাসটি সারছে না। ভিওয়াস, এরপরও বসে আছি ধৈর্য ধরে, কারণ আমার সকালবেলা উদ্দেশ্যই ছিল যে আমি বাণিজ্য মেলায় যাবই যাবো। ভিওয়াস, আর আমি বাণিজ্য মেলা আজকে প্রথম দিন। ভিওয়াস, আজকে 2022 সাল। ভিওয়াস, শুভ নববর্ষ। ভিওয়াস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভিওয়াস, সকালবেলা উঠেই একটা মনে চিন্তা ছিল ভিওয়াস, বাণিজ্য মেলায় উঠে ভিডিও করবো। ভিওয়াস, ঘুরো ফিরবো, এখানে সেখানে যাবো। আর অনেকক্ষণ অপেক্ষা থাকার পর ভিওয়াস বাসটি ছেড়ে দিল। খুব ভালো লাগছে ভিওয়াস, আশেপাশে দৃশ্যগুলো আমি দেখছি। ভিওয়াস, অনেকক্ষণ পর আশাটা পূরণ হলো। ভিওয়াস, তাড়াতাড়ি করে বাণিজ্য মেলায় যেতে পারবো। ভিওয়াস, আর বাসের আপনারা দেখছেন ভিওয়াস, অনেক ঝাঁকুনি হচ্ছে। ভিওয়াস, রাস্তাটা অনেক কাঁচা। ভিওয়াস, আশেপাশের দৃশ্যগুলো অনেক খুব সুন্দর হলেও ভিওয়াস, আমি একটি ব্রিজের নিচে চলে যাচ্ছি। ভিওয়াস, এটি হচ্ছে ফ্লাইওভার ব্রিজ হচ্ছে। ভিওয়াস, যখনই চলে যায় তখনই আশেপাশের দৃশ্যগুলো অন্ধকার হয়ে যায়। ভিওয়াস, বাসটি খুব দ্রুত চলছে। ভিওয়াস, আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত কাজটা লাগিয়ে দিয়েছি ভিওয়াস, কারণ এটি আপনি আগে আমি বলছি ভিওয়াস, এটি এসি বাস। ভিওয়াস, এই কারণে কাজটি লাগিয়ে দিয়েছি যাতে বাইরে বাতাস ভিতরে না আসে। ভিওয়াস, আপনারা বাইরের দিকে দেখতে পাচ্ছেন ভিওয়াস, একটি ব্রিজ চলে গেছে। ভিওয়াস, এটি ফ্লাইওভার ব্রিজ হচ্ছে। ভিওয়াস,
এখানকার রাস্তাটা অনেক নতুন, তো এই কারণে অনেক ঝাঁকুনি হচ্ছে ভিওয়াস। আর হঠাৎ করে জানলাটা লাগিয়ে দিলাম ভিওয়াস, এটি এসি বাস ভিওয়াস, এর জন্য বাইরের বাতাস জন্য ভেতরে না আসে এর জন্য জানলাটা লাগিয়ে দিলাম। আর নতুন রাস্তা এই কারণে প্রচুর ধুলোবালি হয় ভিওয়াস। আর আমি জানলাটা লাগিয়ে দিয়ে বসে আছি ভিওয়াস, আর আশেপাশের দৃশ্যগুলো ভিডিও করছি ভিওয়াস। আর দেখুন কি শুন অবস্থা বাসে ভিওয়াস, ঝাঁকিতে সবার অবস্থা ভালোই চলছে ভিওয়াস, যাদের বয়স তাদের অনেক সমস্যা হচ্ছে ভিওয়াস। আর আশেপাশের দৃশ্যগুলো আমি ভিডিও করছি ভিওয়াস, বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই আমি এখানে বসে থেকে আশেপাশের দৃশ্যগুলো দেখছি ভিওয়াস। জানলাটা কাঁচ লাগানো, এরপর আমি কুড়িল বিশ্ব রোড চৌরাস্তার 300 ফিটের রাস্তাটি ভিডিও করে দেখাচ্ছি ভিওয়াস। আর আমার আগের ভিডিওতেও অনেক কুড়িল বিশ্ব রোড চৌরাস্তায় ভিডিও রয়েছে ভিওয়াস, আমার এই আমার এই তানভীর আফজার চ্যানেলে ভিওয়াস। ভিওয়াস যে যেতে একটি কথা বলি ভিওয়াস, আমি তানভীর আফজা ভিওয়াস। আমার ভিডিও আমার চ্যানেল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করুন ভিওয়াস। আজ আমার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে বাণিজ্য মেলা নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো ভিওয়াস ভিডিও করে, এই উদ্দেশ্যে আমি আজ সফরে বেরোচ্ছি ভিওয়াস। তাহলে দেখুন ভিওয়াস আশেপাশের দৃশ্যগুলো, আমি এখন রয়েছি ভিওয়াস এক ওভারব্রিজের নিচে ভিওয়াস, আর এখান থেকে ওভারব্রিজে আরও সামনে কয়েকটা ব্রিজ রয়েছে ভিওয়াস, তার নিচে অনেক অন্ধকার থাকে ভিওয়াস। আপনি আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়াস ওভারব্রিজের নিচের দৃশ্যগুলো ভিওয়াস, আর অনেক ঝাঁকি থাকে ভিওয়াস, রাস্তাগুলো কয়েকটি জায়গায় পরিষ্কার, কয়েকটি জায়গায় ঝাঁকা ঝাঁকি থাকে ভিওয়াস। তাহলে আপনারা দেখুন ভিওয়াস আশেপাশের বাসের মানুষগুলো বাণিজ্য মেলা না ভিওয়াস, অনেকে বাণিজ্য মেলা যাওয়ার জন্য অনেকে ভিওয়াস তারা কাঞ্চনী ব্রিজের সামনের দিকে যাওয়ার জন্য যাত্রীরা রওনা দিয়েছে ভিওয়াস, কেউ কাজে কেউ তার অফিসের কাজে কেউ বিভিন্ন কাজে যাওয়ার জন্য রওনা দিয়েছে ভিওয়াস। বাসটি এখন দ্রুত চলছে ভিওয়াস, আর আশেপাশে গাড়ি ওগুলো অনেক দ্রুত চলছে ভিওয়াস, আর আমি যাচ্ছি আর সামনের দিকে দেখছি ভিওয়াস। আর এটি নতুন রাস্তা ভিওয়াস, এই কারণে খুব মানে ঝাঁকি হচ্ছে বাসে ভিওয়াস। আর যখনই আমরা ওভারব্রিজের নিচে যাই তখনই আশেপাশের দৃশ্যগুলো দেখতে পারি, কাজ কীভাবে করছি বাস, কী কী কাজ করছে ওভারব্রিজের জন্য। এটি একটি আমরা কাঞ্চনী ব্রিজের সামনে নেমে পড়েছি ভিওয়াস, ওখান থেকে অটো যায় ভিওয়াস। এই তো আমরা অটোতে চড়ে পড়লাম ভিওয়াস, আমি আর অটোতে চড়ে যাচ্ছি বাণিজ্য মেলার সামনে ভিওয়াস। আর আমাদের আগারগাঁওয়ে যে ঢাকা আগারগাঁওয়ে যে বাণিজ্য মেলাটা ছিল চীন মন্ত্রিক, এটা আর এখন এখানে নেই ভিওয়াস। এটা হচ্ছে 300 ফিটের রাস্তা কুড়িল বিশ্বর 300 ফিটের পূর্বাঞ্চল ও চৌরা পূর্বাঞ্চল ও কাঞ্চন ব্রিজের সামনে চৌরাস্তার মধ্যে ভিওয়াস, পূর্বাঞ্চল 4 নম্বর সেক্টরে ভিওয়াস। আমাদের সামনে আপনারা দেখতে পারবেন ভিওয়াস বাণিজ্য মেলা গেট ভিওয়াস। আর আমি যাচ্ছি ভিওয়াস, আর রাস্তাটাও কাঁচা ভিওয়াস, এই রাস্তাটা অনেক ঝাঁকুনি, অটোতেও অনেক ঝাঁকুনি হচ্ছে ভিওয়াস। সামনে আমরা যতবার যাব ততবারই ঝাঁকুনি দিয়ে যাচ্ছি ভিওয়াস, অনেক কষ্ট করে যাচ্ছি ভিওয়াস। আপনার কাছে একটি অনুরোধ ভিওয়াস, আমি অনেক দূর থেকে এসেছি ভিওয়াস, আমার চ্যানেলটি ভিওয়াস ছিল তানভীর আফজা, এখন হচ্ছে ভিওয়াস তানভীর আফজা ব্লগ নামে চ্যানেলটি পরিচিত ভিওয়াস, এর জন্য আমি চলে যা এর জন্য আমি আপনাদেরকে বলছি চ্যানেলটির ভিডিওটি যে আপনাদের কাছে ভালো লাগে ভিওয়াস লাইক করুন সাবস্ক্রাইব ও শেয়ার করুন ভিওয়াস। আপনাদের লাইক করুন সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় ভিওয়াস। ভিওয়াস আশেপাশের অনেক বালু ফেলে দেওয়া হয়েছে ভিওয়াস, বালু মাঠ আছে ভিওয়াস, এখানে এখনও পুরোপুরি কাজ হয়নি ভিওয়াস। চিন্তা করছি সামনেই কাজ মনে করছি সামনেই মনে কাজ সামনে অনেক উন্নত হবে ভিওয়াস যা ধারণা করা যাচ্ছে ভিওয়াস। এই তো বাণিজ্য মেলার দরজার সামনে আমরা এসে পড়েছি ভিওয়াস, আশেপাশে রাস্তাগুলো অনেক ব্যস্ত ভিওয়াস, যখন আপনারা পারাপার হবেন সতর্কভাবে পারাপারে হবেন। এই তো এসে পড়েছি ভিওয়াস বাণিজ্য মেলার দরজার সামনে ভিওয়াস, এখন আমি নামবো ভিওয়াস। একটু আগে ড্রাইভার ভাইকে 10 টাকা দিয়ে দিলাম ভিওয়াস, ওই কাঞ্চন ব্রিজ থেকে আসতে 10 টাকা লাগে ভিওয়াস অটোতে করে। আমার পাশেই দেখতে পাচ্ছেন ভিওয়াস বাণিজ্য মেলার সোজা রাস্তাটা ভিওয়াস, প্যান্ডেলও টাঙ্গানো হয়েছে ভিওয়াস, আর এটা হচ্ছে বাণিজ্য মেলার স্থান ভিওয়াস।
নতুন করে এখানে বাণিজ্য মেলা স্থান করা হয়েছে ভিওয়াস, আর এখান থেকে অটো যায় ভিওয়াস, এমনকি ভিওয়াস বিআরটিসি দুইতলা বাসও যায় এখান থেকে, কুটিল বিশ্ব যা জন্য 30 টাকা ভাড়া নেয়।